কবির রোড শাখার প্রাত বিভাগের পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা শিশু সাহিত্যিক সুকুমার রায় রচিত পেটুক নাটকটি পরিবেশন করছি। নাটকের প্রথম দৃশ্যে হরিপাদর বড় মামা ও মেজ মামার কথোপকথন। বুঝলি, হরিপদর ছেলে ভালো, কিন্তু ওর হ্যাংলামো দিন দিন যা বাড়ছে তা আমায় বেশ চিন্তিত করে তুলছে। ঠিক বলেছো দাদা, ঘরের কোথাও খাবার রাখার জো নেই, গন্ধ পেলে সাবার করে দিচ্ছে, আর দই মিষ্টি পিঠে পায়েস হলে তো কথাই নেই। ওর আচরণে দিয়ে দিয়া বেশ লজ্জিত, এত করে বোঝালেও বেটা বোঝে না, কারো কথা শুনে না। এই তো সেদিন তোমার বৌমার পিস্তুত ভাই কিঙ্কর আসবে বলে আমি দই আর রসগোল্লা এনে রেখেছিলাম। কিঙ্কর আসার পর তোমার বৌমা তাকে দই মিষ্টি দিতে গিয়ে তাকে সব ভোভা, সে কি মাটির ভারে কালো কালো পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে, সব গেছে পেটু খড়িপদ পেটে। আচ্ছা করে রাম ধোলাই দিতে বেটা দোষ স্বীকার করলে, এদিকে তো কুটুমদের কাছে মান সম্মান সব খেলো। কি করা যায় বলো তো, আপন ভাগ্নে ওকে তো আর তাড়াতে পারি না, তাড়ালে দিদি মনে কষ্ট পাবে। কিছু একটা উপায় বের করতেই হবে দাদা, না হলে তো পারা যাচ্ছে না। ঠিক বলেছিস মেজো, একটা কোনো উপায় বার করতেই হবে। দাঁড়া, রমেশ ডাক্তারের সঙ্গে কথা বলে দেখি, ও যদি কোনো একটা উপায় বার করতে পারে, ওর যা বুদ্ধি। দ্বিতীয় দৃশ্যে হরিপদ বিছানায় বসে মন দিয়ে লুচি আলু ভাজা খাচ্ছে, এমন সময় হরিপদর ছোট ভাই শ্যামাপদর প্রবেশ। দাদা দাদা শিগগিরই এসো। কেন রে, দেখছিস মন দিয়ে লুচি আলু ভাজা খাচ্ছি। একটা দারুণ খবর আছে, শুনলে তোমার জিভে জল চলে আসবে। তাই হেয়ালি না করে এবার বলে ফেল দেখি, কি তোর দারুণ খবর? পিসিমা এই মাত্র এক হাঁড়ি দই খাটের তলায় লুকিয়ে রাখলেন। দই বলিস কি রে ভাই, এ তো দারুণ খবর। তাহলে তো পিসিমার ঘরে একবার যেতে হচ্ছে, কিন্তু তাই বলে এই লুচি আলু ভাজার অসম্মান হতে দেয়া যায় না। তুই গিয়ে দইয়ের হাঁড়িটা নিয়ে আয়। পিসিমার ঘরে যে শিকল দেওয়া, আমি যে নাগাল পাই না, তাই তো ছুটে এসে তোমাকে খবরটা দিলাম। বেশ করেছিস, আমার লুচি খাওয়া শেষ, চল এবার দইয়ের সদ ব্যবহার করা যাক। তৃতীয় দৃশ্যে হরিপদ ও শ্যামাপদ পিসিমার ঘরে প্রবেশ করে। শ্যামাপদ পিসিমার খাটের নিচে রাখা একটি হাঁড়ি দেখিয়ে বলে, ওই দেখো দাদা দইয়ের হাঁড়ি, পিসিমা যত্ন করে রেখে গেছেন। ঠিক বলেছিস ভাই, পিসিমা যত্ন করে রেখে গেছেন আমার জন্য। শুধু তোমার জন্য? আমি যে খবরটা দিলুম সেটা কিছু নয়, তুমি একাই দই সাবার করবে বুঝি। আরে না রে ভাই, তুইও প্রসাদ পাবি, আগে এক খাবলা মুখে পুরে দেখি টক দই না মিষ্টি দই। বেশ হয়েছে, তোর যা হ্যাংলামো এমন একটা ঘটনা জানা ছিল। দই ভেবে চুন খেরি হতো ছাড়া। ও গো মামা গো, কিছু একটা করো, ওই বেটা শ্যামাবদই তো আমাকে ফাঁসালো। ওই তো বললো পিসিমা খাটের তলায় দই রেখে গেছেন, তাই তো আর লোভ সামলাতে পারলাম না, ওকে জিজ্ঞাসা করো না। মামা আমি একটু শান্তি খোঁজার বাড়ি যাচ্ছি, একটা পড়া বুঝে আসতে হবে। হরিপদ তোকে কতবার বলেছি নিজেকে একটু পাল্টা, এত লালসা ভালো নয়, দেখলি তো আজ কেমন দই ভেবে চুন খেয়ে বিপদে পড়লি। ও মা কিছু একটা করো, আর পারছি না, আর এরকম কাজ কখনো করব না,
কথা দিলাম না। উল্টো পাল্টা খেয়ে রাতে যখন পেট কামড়ায় তখনও তো বলিস আর এমন কাজ করব না, একটু সেরে উঠলেই আবার তোর হ্যাংলামো বেড়ে যায়। এখন কেমন জব্দ হয়েছিস, তোর লজ্জা নেই হরিপদ? এবারেই শেষ, আর এরকম কাজ করব না, আমার মুখ যে জ্বলে যাচ্ছে, আমি আর পারছি না, কিছু একটা করো। রমেশ ডাক্তারকে খবর দাও, বালছা আমার বড় কষ্ট পাচ্ছে। ওকে তোমরাই আশকা দিয়ে মাথায় তুলেছো কিনি, এরকম আর চলতে পারে না, শুধু পেটুকের মতো লুকিয়ে চুরিয়ে খাবে, এর জন্য কত ধমক, কত শাস্তি, কত শাসন, কত সাজাই তো দেওয়া হয়েছে, তবু আক্কেল হলো না। কি যে বলেন দাদা, ও তো আমাদের আদরের ভাগনা, শুধু একটু খেতে ভালোবাসে, আর তো কোনো অন্যায় করে না। ও মামি গো, কিছু একটা করো, আর পারছি না। যেমন হরিপদ তেমনি তার ছোট ভাই শ্যামাপদ, পেট রোগা, দুদিন অন্তর অসুখ লেগে আছে, তবু তাদের হ্যাংলামি যায় না, দই ভেবে চুন খেলি, কি অবস্থা! দাঁড়া দাঁড়া, আমি রমেশ ডাক্তারকে ডেকে আনছি। ও বাবা গো, মরে গেলাম গো, ও বাবা গো, আর এমন কাজ করবো না, আর কখনো দই ভেবে চুন খাবো না, বাঁচাও, ওরে বাবা রে, ওরে। চতুর্থ দৃশ্যে মনমরা হরিপদ ও শ্যামাপদর কথোপকথন। বুঝলি শ্যামা, দই ভেবে চুন খেয়ে যা ভুগলাম ভাই, আর এরকম কাজ করব না, গত সাত দিন ঠিক করে চিবোতে পারিনি, ঠিক করে গিলতে পারিনি, গত সাত দিন আমার কাছে খাওয়া ছিল মহা হাঙ্গামা। তাই তো দেখছি দাদা, তোমার শরীরের কি অবস্থা হয়েছে, না খেকে একেবারে শুকিয়ে গেছো। তবে পরিস্থিতিটা এখন অনেকটা স্বাভাবিক, এখন তাও একটু একটু খেতে পারছি। তাই নাকি? একটা সুখবর আছে দাদা। কি রে? ক্ষীরের লাড্ডু ভাড়ার ঘরে তাকে রাখা ছিল, আমি সন্ধান পেয়ে তোমার জন্য চুরি করে এনেছি। ক্ষীরের লাড্ডু? সত্যি? কোথায় রে? এই নাও দাদা ক্ষীরের লাড্ডু, খাও। ওরে বাবা, এই যে সত্যি ক্ষীরের লাড্ডু, আহা কি স্বাদ! কথা না বাড়িয়ে সবগুলো আগে সাবার করে দি। হরিপদ মন দিয়ে ক্ষীরের লাড্ডু খেতে থাকে। নেপথ্যে বড় মামা ডাকেন, হরিপদ, আয় হরিপদ। হরিপদ খেতে ব্যস্ত, মুখে ক্ষীরের লাড্ডু, সারা দিতে পারে না, নেপথ্যে বড় মামা ডেকেই চলে, হরিপদ, আয় হরিপদ। হরিপদ ক্ষীরের লাড্ডু খাচ্ছে আর মাঝে মাঝে গলায় জল ঢালছে। নেপথ্যে হরিপদ, আয় হরিপদ, হরিপদ। পঞ্চম দৃশ্যে হরিপদ ক্ষীরের লাড্ডু খেয়ে মুখ ধুয়ে ভালো মানুষের মতো হাজির। মঞ্চে বড় মামা উপস্থিত। হিরে, এতক্ষণ কোথায় ছিলি? এই তো পড়েছিলাম। তবে আমরা তো চেঁচাচ্ছিলাম, শুনতে পাচ্ছিলি না? আগে জল খাচ্ছিলাম কি না? শুধু জল, নাকি কিছু স্থলও ছিল। বুঝলে দাদা, এই বাড়িতে যেরকম ইঁদুরের উৎপাত, এই বাড়ি শুদ্ধ ইঁদুর মারাটা বন্দোবস্ত না করলে শেষ নেই। আর বাইরে যা প্লেগ এবং ব্যারাম, এই পাড়া শুদ্ধ ইঁদুর না মারলে আর রক্ষে নেই। হ্যাঁ, তার ব্যবস্থা করা হয়েছে, দিদিকে বলেছি শেকোবিজদের লাড্ডু পাকাতে, সে একবার ছড়িয়ে গেলেই ইঁদুরের বংশ নির্বংশ হবে। লাড্ডু কবে পাকানো হবে মামা? সে মনে হয় এতক্ষণ হয়ে গেছে, সকালে টেপিতে দেখলাম এক থালা খিল নিয়ে দিদির সঙ্গে লাড্ডু পাকাতে বসেছে। শেকোবিজ খেলে কি হয় মামা? হবে আবার কি, ইঁদুরগুলো মারা পড়ে তাই হবে। আর মানুষ যদি খেয়ে ফেলে? তা একটু আধটু খেয়ে ফেললে মরতে পারে, মাথা ঘুরবে, গলা জ্বলবে, বমি হবে, হয়তো পা খিঁচবে। আর একেবারে যদি 11টা লাড্ডু খেয়ে ফেলি? বলিস কি রে, তুই খেয়েছিস নাকি? হ্যাঁ বড় মামা, তার মধ্যে 5টা খুব বড় ছিল। তুমি শিগগিরই ডাক্তার ডাকো বড় মামা,
আমার কিরকম গা ঝিমঝিম আর ভূমি ভূমি করছে। দাঁড়াও দাঁড়াও, আমি রমেশ ডাক্তারকে ডেকে আনি। আসুন ডাক্তারবাবু আসুন। কে, কোথায় আমার রোগী? জিভটা দেখি, একটু পেটটা। তা কি হয়েছে? হরিপদ শেকবে স্টেশনে লাড্ডু খেয়ে ফেলেছে ডাক্তার। হ্যাঁ, সে কি? এ তো মারাত্মক ব্যাপার, আরে বাঁচানো মুশকিল। ওকে যেভাবে হোক বাঁচাও ডাক্তার, ওর কখনো এরকম কাজ করবে না। আমি আর কখনো এরকম কাজ করব না, আমাকে বাঁচান। বেশ, তবে একটা খুব কড়া তেতো ওষুধ খাওয়াতে হবে। হ্যাঁ, তেতো ওষুধ? ওরে বাবারে। হ্যাঁ ভাগ্নে, তেতো ওষুধ খুব কড়া। এ হলো শেকো বিষের জম। হাঁ করো। হাঁ। ওরে বাবারে, কি তিতো, কি দুর্গন্ধ। এইবার এটা শুকে দেখো। ওকে এবার পাশের ঘরে নিয়ে যাও, ভালো করে লেপ কম্বল চাপা দিয়ে শুয়ে দাও, দেখো যেন ঘাম হয়, 3 দিন আগে যেন উঠতে না পারে। আচ্ছা ডাক্তারবাবু, হরিপদ কি খাবে? চিরতার ঝোল আর সাবু খেয়ে থাকতে হবে। আমি ওপরে মার কাছে যাব। হ্যাঁ, মার কাছে যাবে না আরো কিছু, তাকে এখন ভাবিয়ে দিলে তোমার লাভ কি? তাকে এখন খবর দেওয়ার দরকার নেই, তোমার মা আর মামিরা জানবে তুমি আরো পিঠেকে অসুস্থ হয়েছো। যাও পাশের ঘরে যাও। গিন্নি, ও গিন্নি, একটু এই ঘরে এসো তো। কি হয়েছে? হরিপদ একটু পিঠেকে অসুস্থ হয়ে পড়েছে, ওকে পাশের ঘরের বিছানায় নিয়ে গিয়ে লেপ কম্বল চাপা দিয়ে শুইয়ে দাও, আর ওর জন্য চিরতার ঝোল আর সাবুর ব্যবস্থা করো। এই হলো 3 দিনের পথ্য। একদমই তাই। আয় হরিপদ, আমাকে এইসব খেতেই হবে বলো মামা। আচ্ছা গেল দেখালে ডাক্তার, একটু পায়ের ধুলা দাও। আরে তোমাদের পেটুক ভাগ্নে 3 দিনেই ঠান্ডা হয়ে যাবে, কড়া তেতো ওষুধের নাম করে কালমেঘ পাতার রস খাইয়ে দিয়েছি, আর কোনো চিন্তাই নেই, আরো এটা ওটা চুরি করে খাওয়ার সাহসই পাবে না। দারুণ বুদ্ধি তোমার, আমার পেটুক ভাগ্নেকে কেমন জব্দ করলে, তোমার শেকোবিশের আইডিয়াটা পুরো জমে ক্ষীর। আরে ক্ষীর বলতে মনে পড়লো, ভাড়ার ঘরে কি সত্যি সত্যি ক্ষীরের লাড্ডু অবশিষ্ট আছে নাকি? আছে আছে ডাক্তার, দাঁড়াও তোমার জন্য আনাচ্ছি। গিন্নি, ও গিন্নি, একটু এ ঘরে এসো তো।